বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি মোহাম্মদ জহরুল হক সহকারী শিক্ষক রামপুর স্কুল আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ টু এই বিষয়ের প্রস্তুতির উত্তর আজকে তোমাদের আমি পড়াবো এবং তোমরা এগুলা খাতা কলম নিয়ে লিখতে শুরু করো তারপর তোমরা এটাই অ্যাসাইনমেন্টে লিখবে তোমাদের এই অধ্যায় এ বিষয়ে এ সপ্তাহে দুটো অধ্যায় দেওয়া আছে একাদশ অধ্যায় বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা একদশ অধ্যায় টেকসই উন্নয়ন এসডিসি অর্থাৎ এই দুটি অধ্যায় থেকে আজকে প্রশ্নটার উত্তর সংগ্রহ করতে হবে প্রশ্ন হচ্ছে তোমার পরিবারের প্রশ্ন হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো দুটি অধ্যায় থেকে এই প্রশ্নটার উত্তর লিখতে হবে প্রথম হচ্ছে পয়েন্টগুলো দেওয়া আছে ভূমিকা টেকসই উন্নয়ন কী টেকসই উন্নয়নের অন্তরায় পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত উপসংহার আমরা প্রথমে আলোচনা করবো ভূমিকা ভূমিকাটা অবশ্যই থাকবে এভাবে যে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠার প্রতিবন্ধকতা আর টেকসই উন্নয়নের মাধ্যমে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং শিশুদের কীভাবে আরও উন্নত করা যায় তো প্রথমে দেখি ভূমিকা বাংলাদেশ একটি মধ্যবিত্ত শ্রেণীর দেশ আমাদের এখানের আর্থিক অবস্থা যদিও পূর্বের চাইতে একটু ভালো হয়েছে কিন্তু বাংলাদেশের শিশুদের এখনও বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা সমস্যা আছে যেসব পরিবারগুলো আমরা দেখি আর্থিক দিক দিয়ে একটু দুর্বল অথবা মধ্যবিত্ত শ্রেণীর শ্রেণীরও আছে এবং যারা এতিম ও অনাথ শিশু তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তো আমরা দেখতে পাই শিশুদের এতিম এবং অনাথ শিশুদের যাদের বা দরিদ্র শ্রেণীর শিশুরা তাদের পিতামাতা মাতা অনেকেরই নাই বা অনেকের আর্থিক অবস্থা খুব দুর্বল সেহেতু তিনি একটি শিশুর প্রথম যখন তার বাসায় বসে খেলাধুলা তারপর দশ বারো পনেরো বছরের ভিতরে বিদ্যালয়ে যাওয়া লেখাপড়া করা অন্তত প্রাথমিক লেখাপড়া টু তারপর মাধ্যমিক লেখাপড়া করা এই সময় দেখা যায় সেই বাচ্চাটি স্কুলে না গিয়ে সে কোনো কাজকর্মে করতে হয় আর্থিক প্রয়োজনের জন্য এই কাজকর্ম করতে গেলেই বাচ্চাদেরকে ভারী কাজ এবং অন্যান্য অন্য যানবাহনের কাজ রাস্তাঘাটে কাজ অথবা কোনো পরিবারের পরিবারের কাজ এগুলো করতে হয় এই কাজ করতে গিয়ে শিশু তার ভবিষ্যতের অর্থাৎ সময়টুকু সে ভবিষ্যতে কীভাবে উন্নত হবে সেই সময়টু সে করতে পারে না ও ধ্বংস করে দেয় তার জীবনের ভালো অধ্যায়টি তো আমরা দেখব সেই শিশুরা যদি অর্থাৎ তার প্রাথমিক সময়ের যদি পড়ালেখাটুকু করে বা মাধ্যমিক বিদ্যালয়ে যায় কাজকর্ম বাদ দিয়ে তাহলে সে হয়তো প্রাথমিক শিক্ষাটা অর্জন করলো তারপর মাধ্যমিক শিক্ষাটা অর্জন করলো পরবর্তীতে সে দেখা যায় ভালোভাবে বুঝতে ও চলতে পারবে এই ছিল আমাদের ভূমিকা এরপর ছিল টেকসই উন্নয়ন কী টেকসই উন্নয়ন বলতে বোঝায় যখন কোনো কাজ এমনভাবে করতে হবে যেই কাজটি পরিবারের এবং দেশের সকলের জন্য ভালো হবে এই কাজ কাজটি দিয়েই শিশু শিশু তার ভবিষ্যতের চলাচলের ভিত্তি মজবুত করবে এবং টেকসই করবে যেমন একটি উদাহরণ বলা যায় যে একটি শিশু পড়ালেখা করবে কীভাবে তার আর্থিক খরচটা সংগ্রহ করবে যদি তার পরিবার স্থায়ীভাবে কোনো আয় করে থাকেন যেমন কোনো কৃষিকাজ অথবা ব্যবসা ব্যবসার মাধ্যমে উপার্জন দিয়ে উপার্জন করে সেই অর্থ তার সন্তানদেরকে পড়ালেখার জন্য খরচ করে তাহলে সেটাও একটি টেকসই উন্নয়নের ভিতরে পড়ে তো টেকসই উন্নয়ন দেখা যায় আমাদের বাংলাদেশের শিশুদার শিশুদের অনেকটাই অন্তরায় বা পিছনে পড়ে আছে টেকসই উন্নয়নের কারণে এমনভাবে সে পড়ালেখা করা উচিত যাতে সে পড়ালেখাটা করে নিজে কিছু করতে পারে এবং অপরকেও কিছু শিখাতে পারে এভাবেই পড়ালেখা করতে হবে এই পড়ালেখার মাধ্যমে অর্থাৎ পড়ালেখা হতে হবে বিজ্ঞান ভিত্তিক আর পড়ালেখা করে জানি সে কখনো বেকার না থাকে নিজে কিছু করতে পারে এভাবেই পড়ালেখা করা উচিত এগুলো হচ্ছে আমাদের টেকসই উন্নয়নের ভিতর টেকসই উন্নয়নের যদি আমরা আরেকটি উদাহরণ দিই যেমন আজকের আমাদের যদি আমরা ইন্টারনেটের দিকে তাকাই দেখা যায় যে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কথা বলতে পারি একই স্থান থেকে সারা বিশ্বের সাথে এবং সব সময় কথা বলা যায় অল্প সময়ে অল্প খরচের ভিতরে এটা আমাদের দিন দিন উন্নত হচ্ছে এই ইন্টারনেটের দিক দিয়ে বা প্রযুক্তির দিক দিয়ে এটা আমাদের আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই এটা হয়েছে আমাদের একটি টেকসই উন্নয়ন প্রযুক্তির কর্মকাণ্ড ঠিক এভাবেই যদি আমরা সকল কাজকে টেকসইভাবে করতে পারি তাহলে আমাদের দেশ ও জাতির এবং বাংলাদেশের শিশু বড় হয়ে একসময় উন্নত হবে পরবর্তী পয়েন্টটা হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় সমূহ আমাদের দেশে টেকসই উন্নয়নের অনেক অন্তরায় আছে যেমন কোনো কাজ করতে গেলেই অনেক বাধা বিপত্তি আসে এই বাধা বিপত্তির কারণে দেখা যায় তার কাজটা একসময় বাধাপ্রাপ্ত হয় এবং সে কাজ থেকে সে ব্যক্তি ছিটকে যায় বা কাজের পথটা ধ্বংস হয়ে যায় এই অন্তরায় সমূহের মধ্যে পড়ে যেমন ধরি বাংলাদেশের শিশুদের পড়ালেখা একজন গরিব শিশু একটা গরিব শিশু অথবা একজন এতিম শিশু যখন তার বয়স ছয় থেকে শুরু করে ২০ বছরে ভিতরে এ সময় তার প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা অর্জনের কথা কিন্তু দেখা যায় সে তার নিজের খাদ্য ভরণ পোষণের জন্য কাজ করতে হয় এই কাজ করতে হয় তাকে গ্রামের শিশুরা গ্রামের অন্য লোকের বাড়িতে ধান কাজ কৃষি অর্থাৎ যাকে বলা হয় শ্রমিকের কাজ করতে হয় অথবা শহরে দেখা যায় কোনো কলকারখানায় অথবা ইট ভাটায় বা গার্মেন্টসের কাজ করতে হয় এই কাজে গিয়ে তার পড়ালেখার যখন সময় থাকে সে সময় দিতে পারে না তার পড়ালেখা বন্ধ হয়ে যায় এবং ওই শিশুটির অর্থাৎ ভবিষ্যৎ জীবন জীবন হয়ে যায় অন্ধকার তো আমাদের টেকসই উন্নয়নের আরও অনেক অন্তরায় আছে তো যেহেতু দেখা যায় বাচ্চা শিশুরা পড়ালেখাই করতে পারে না শিক্ষার কোনো জ্ঞান তার কাছে নেই তাই তিনি যে কোনো কাজে গিয়ে প্রথমেই হোচট খেয়ে পড়ে সে আর কোনো কাজ করতে পারে না এক একসময় তার জীবনে চলে আসে চলার পথে অন্ধকার ও বিচ্ছিন্নতা এই ছিল টেকসই উন্নয়নের অন্তরায় সমূহ পরিবার পরিবারের সদস্যদের আচরণ আমরা দেখতে পাই বাংলাদেশের প্রায় এখনও অর্ধেক মানুষ অনেক দরিদ্র বা প্রায় তিরিশ শতাংশ মানুষ এখনও সীমার নিচে বসবাস করে এই দরিদ্র সীমার পরিবারগুলো পরিবারের সদস্যরা যখন দেখে যে আর্থিক অনাটন বা সমস্যা আছে তখন প্রত্যেক ফ্যামিলির সদস্যই থাকে দিশেহারা বা ব্যতীব্যস্ত তখন সে তার সন্তানের পড়ালেখা তো দূরের কথা তার সন্তানের খাদ্যটুকু মুখে তুলে দিতে পারে না তখন সেই সন্তানটি হয়ে যায় আত্মহারা এবং অপরাধী ও মাদকাসক্ত তো এই পরিবারের সদস্যদের আচরণ যদি আরও দেখা যায় কোনো পিতামাতা যদি তার বাচ্চাদেরকে ছোট্টবেলায় আদর সেবা বা স্নেহযত্ন না করতে পারেন সেই শিশুটিও বড় হয়ে একসময় অপরাধী হয়ে ওঠে তো পরিবারের সদস্যদের এই আমি বলবো যে একটি বাচ্চাকে সঠিক মানুষ সঠিকভাবে মানুষ করতে হলে তাকে সুন্দরভাবে মানে ছোট্টকালে আচার ব্যবহার শেখাতে হবে এবং তাকে আদর্শ নিহতীয় তার জীবনকে পরিপূর্ণ করতে হবে আর আর্থিকভাবে বাচ্চাটাকে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করতে হবে তারপর অর্থাৎ তাকে ভালোভাবে চলার পথ উন্মুক্ত করে দিতে হবে আবার দেখা যায় কোনো পরিবারে যদি দেখা যায় একটি শিশু বিকলঙ্গ হয়ে যায় বা যাকে বলে সে হাত পা বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বাড়লো না বা তার চলার পথে কোনো বাধাগ্রস্ত হচ্ছে তখন সেই শিশুদেরকে যদি তার পরিবারের সদস্যরা তার সাথে উত্তম ব্যবহার করে তার যেটা পাওয়ার প্রয়োজন সেটা দেয় এবং যা ওই বাচ্চাটা চায় তা করতে দেয় এবং পরিবারের আরও অন্যান্য শিশুদের সাথে তার সাথে মেলামেশা করতে হয় তাহলে এই বিকলাঙ্গ শিশু অথবা আমরা যাকে বলি যে বিকলাঙ্গ শিশু বা প্রতি বিকলাঙ্গ শিশুদের বা যারা কথা বলতে পারে না মানে বধির তাদেরকে যদি অন্যান্য শিশুদের সাথে চলতে দেওয়া হয় এবং স্কুলে বা বিদ্যালয়েও দেওয়া হয় সে ওই শিশুটির প্রতিবন্ধকতা থেকে আরেকটু ভালোভাবে চলতে পারবে আরও ভালো হবে তাই পরিবারের উচিত তার শিশুদের সাথে ভালো আচরণ করা এবং উত্তমভাবে তাকে চলার পথ সৃষ্টি করা তারপর পরের পয়েন্টটি হচ্ছে ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামতে প্রত্যেকটি শিশু তার পরিবারের পিতামাতার মাতার কাছে তার কি চাওয়া পাওয়া সে কথাটা তিনি বলতে পারেন তারপর তার কি সমস্যা হচ্ছে চলতে গিয়ে সেটাও বলতে পারেন আবার পিতা মাতা তার সন্তানদেরকে কীভাবে চালাবে যেমন আমি যদি বলি যে এই ব্যক্তিগত মতামতের ভিতরে জাতিসংঘের টেকসই উন্নয়নের ভিতরে বলা হচ্ছে ছাড়া পৃথিবীর সকল শিশুকেই তার পড়ালেখা খাদ্য নিশ্চয়তা দিচ্ছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করছে সেই যেসব পরিবারের শিশুরা আর্থিকভাবে দুর্বল বা বিকলঙ্গ এবং পরিবার বা পিতা তার শিশুদের খাদ্য ভরণ পোষণ লেখাপড়ার খরচ সংগ্রহ করতে পারছে না তারা জাতিসংঘ বা আমাদের সরকারি তহবিল থেকে তারা সেই সুযোগটা নিতে পারে যেমন আমাদের বাংলাদেশে আছে অনেক শিশু পরিবার বা আমরা যাকে বলি এতিমখানা সেখানে অনাথ শিশুরা বা এতিম শিশুরা গিয়ে থাকতে পারে সেখানে সরকার তাদেরকে পড়ালেখা খাদ্য বরণ পোষণ এবং ওই শিশুটি যখন বয়স বিশ বছর হয়ে যায় তখন দেখা যায় সেখান থেকে সেই পরি শিশু পরিবারের মাধ্যমে সে কোনো কাজকর্মেও অংশগ্রহণ করতে পারে তাহলে দেখা যায় যে একটি দরিদ্র এবং গরিব বা এতিম শিশু তার পরিবারে থেকে থেকে ধুকে ধুকে না মরে বা ক্ষতিগ্রস্ত না হয় বাংলাদেশ সরকারের শিশু পরিবারের গিয়ে সেখানে থাকতে পারে এবং সেখানে পড়ালেখা শিখে নিজের জীবনকে উন্নত করতে পারে উপসংহার উপরুক্ত আলোচনার মাধ্যমে বলা যায় যে বলা যায় যে বাংলাদেশের শিশুদের বেড়ে ওঠার অনেক প্রতিবন্ধকতা আছে আবার এই প্রতিবন্ধ প্রতিবন্ধকতার ভিতরেও শিশুটি পরিবার ইচ্ছা করলে তাকে ভালোভাবে ভালোভাবে পরিচালনা করতে পারে তাকে সুন্দরভাবে শিক্ষা খাদ্য বস্ত্র ইত্যাদি দিয়ে পরিচালনা করতে পারে এই হিসাবে অর্থাৎ বাংলাদেশ সরকারের অনেক সুযোগের পথ আছে সেই সুযোগ থেকে যদি এই বাচ্চাগুলো অংশগ্রহণ করে তাহলে দেখা যায় তার জীবনের আরও উত্তম এবং আরও সুন্দর হবে তো আজকের এখানেই শেষ তোমরা এভাবে এই অ্যাসাইনমেন্টটির উত্তরটি লিখবে অ্যাসাইনমেন্টটি উত্তর লিখতে অবশ্যই তোমাদের একাদশ অধ্যায় এবং তেরো অধ্যায় এই দুইটা পড়ে ভালোভাবে লিখবে tumne bhalo thako khuda hafiz